কালার কাছে তো আমরা যা যা জিনিস দেখলাম আমরা আজ থেকে নাম জানি না তাও এটা কি কালার বলা যায় এটাকে বলে হার্লিকুইন হার্লিকুইন আচ্ছা এর মানে মেন সাধারণ দাম মানে মধ্যে পাবে মোটামুটি 30 35 ভালো ব্রিড হলে 50 এটাকে মানে বেচা বলে না চাউচায়ের মেন জিপটা দেখুন এই সময় বাদ হয়ে আছে পার্পল কালার হয় নমস্কার বন্ধুরা আমি সুপর্ণা অধিকারী ব্লগ থেকে আবার চলে এসেছি আপনাদের সামনে পান্ডুয়ায় এক দাদার বাড়ি তো আজকে ওনার বাড়িতে কী কী বিটস আছে কী কী পাপড়িস আছে সব কিছু আপনাদের দেখাবো আর কীভাবে আসবেন ওনার ফোন নাম্বার সব কিছু আমাদের সঙ্গে আপনাদের সঙ্গে শেয়ার করবো তো প্লিজ ভিডিওটা পুরোটা আপনারা দেখতে থাকুন আমরা আজকে পান্ডুয়ায় অমিতদার কাছে এসে গেছি আর অমিতদার কাছে আমরা যা যা জিনিস দেখলাম আমরা আজ থেকে নাম জানি না খুব কম রেয়ার দু একটা আছে এর কি এটা অ্যাডাল্ট সাইজ না 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 এটা 3 মাস বয়স অ্যাডাল্ট হলে কতটা হবে আর একটু বড় হবে মানে এর বডি ওয়েট কত আসবে 4 বডি ওয়েট না না বেশি হবে 7 কেজি মানুষ আপনার বিট এর পেতে পারে কারণ তারা ধরুন শখ করলো অথচ সেভাবে তাদের সামর্থ্য হয়তো করগিতে যাব আমি যাবেন এখন আপাতত গোল্ডেন করছি আচ্ছা এটা কি অ্যাগ্রেসিভ ব্রিড না এটা না 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 খুব ফ্রেন্ডলি খুব ফ্রেন্ডলি খুব ফ্রেন্ডলি ব্রিড আর কি ট্রাই কালারের উপরেই আছে না ট্রাই কালার হয় ফন হোয়াইট হয় ফন হোয়াইট বাই কালারও হয় বাই কালারও হয় আচ্ছা আপনার আর কি কি ব্রিড আছে আমার আছে চাউচাউ আছে চাউচাউ আছে ইউরোপিয়ান আমেরিকান দুই রকম গোল্ডেন রিট্রিভার আছে আচ্ছা আমেরিকান আকিতা আছে গ্রেট ডেন আছে ল্যাব আছে আচ্ছা এই সবগুলোই কি আপনি শখের জন্যই তুলেছেন একদম একদম শখে আচ্ছা কিন্তু এর তো অনেক দেখছি লিটার নেমেছে হ্যাঁ লিটার ওই দুটো নেমেছে হ্যাঁ একটা আমেরিকান একটা ইউরোপিয়ানের নেমেছে নেমেছে তা আমরা কি ওই বিটের এগুলো দেখে নেব নিশ্চয়ই 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 বড় অ্যাডাল্ট অবস্থাতে এদের অনেক ডিফারেন্স হয়ে যায় কানের কালার পুরো হয়েছে অনেক দাম শুনেছি আমার নিজের দুধের তাহলে বুঝতে পারছেন এটা দাদার সম্পূর্ণ শখ এটাকে কোনো ভাবে ব্যবসা বলা যায় না
আপনারা যদি এই কম রেঞ্জে নিচ্ছে আমরা ইউরোপিয়ান আমেরিকান করছি এবং কোয়ালিটি আমি একটু পরেই দেখাবো কোয়ালিটি আপিস থেকে বুঝতে পারবেন আপিস থেকে বুঝতে পারবেন এই কোয়ালিটি মাদার দেখেই বুঝতে পারবেন কি লেভেল আছে আমি কতটা পরিমাণে শুট করছি প্রায় কত বছর আপনার এই শখ 30 বছর 30 বছর এখন তো ওনার বয়সও মনে বেশি হবে না 40 43 43 বছর এজ মাত্র 13 বছর বয়স থেকে মানে যখন উনি হাফ প্যান্ট পরতেন হ্যাঁ তখন থেকে উনি এটা শুরু করেছেন হয়তো ক্লাস 7 হবে ক্লাস 8 থেকে শুরু করেছেন আর ওনার শখের পরিমাণটা আমি আপনাদের ধীরে ধীরে দেখাচ্ছি এটা হচ্ছে পিওর ইউরোপিয়ান আপনারা এটা দেখে বুঝতে পারছেন বাচ্চাগুলো কি হতে পারে কত ফ্রেন্ডলি এখানে পেশাটাও ও কিভাবে দিতে হবে একটা আমার ছেলে দাঁড়িয়ে ছিল ওর কাছে হালকা করে পেশাটা দিয়ে দাঁড়ানো মানে কতটা ইন্টেলিজেন্ট ও বুঝতে পারছে যে কার উপর কি পেশা দিতে হবে আর এটা হচ্ছে আমেরিকান দেখুন আপনারা কোয়ালিটিটা দেখুন হেডটা পুরো উল্টানো হাড়িয়ানো এই মায়ের মতোই যাবে ফিমেল বাচ্চাটা আছে এগুলো 10 করে তাই তো হ্যাঁ 10 ফিমেল নিলে 10 করে পাবেন এবং কোয়ালিটি দেখুন মানে কোয়ালিটি এখন নিশ্চয়ই ও লোন ছেড়েছে হ্যাঁ মোল্ডিং আছে মোল্ডিং এ আছে আর দেখুন এই মেল ফিমেলটা ইউরোপিয়ানের মোল্ডিং এও কি অবস্থা আপনারা বুঝতে পাচ্ছেন দেখুন ল্যাশটা দেখুন হাঁকের পিছনে যে যে থাকে লোয়ে পালক তার মতো ল্যাশটা এই যে দেখুন ক্যান্ডি মোটামুটি 30 35 ভালো ব্রিড হলে 50 হ্যাঁ আচ্ছা এই কি পেপার থাকে হ্যাঁ হ্যাঁ অবশ্যই এই বিক্রি আপনি শুরু করতে চান না না এটা আমি শখে শখে আচ্ছা এটা মেল আছে কি মেল মেল আছে আচ্ছা আমরা এরকম ভাবে আরো একে একে এক একটা দেখি নি যে অমিতদার কি কি শখ আছে আচ্ছা অমিতদা এবার আমরা ইউরোপিয়ান গোল্ডেন রিট্রিভারটা দেখতে পাচ্ছি হ্যাঁ তাই এর বয়স সাত মাস মাত্র 7 মাস দেখুন কোয়ালিটি দেখুন আচ্ছা আপনার কাছে যে বাচ্চাগুলো আছে এরাও তো এই মতোই আসবে কারণ এর মাই কোয়ালিটি খুব হাই দেখলাম খুব হাই কোয়ালিটি দেখলাম আর এর ফার কোয়ালিটি তো দেখতে পাচ্ছেন এবং বোনটা দেখুন বোন কোয়ালিটি কি আছে আর পুরো ফ্রেন্ডলি যেহেতু বয়স এত কম খুব জলি ভাব আছে রাখা যাচ্ছে না দেখুন কতটা সুন্দর আপনারা এই বুঝে দেখুন বাকি পিসগুলো দেখুন এত কম রেটে মানে উনি জাস্ট দিয়ে দিচ্ছেন এটাকে মানে বেচা বলে না 15 কখনোই ইউরোপিয়ান কেন আমেরিকানও পাওয়া যায় না আর ওনার আমেরিকানেরও কোয়ালিটি যেরকম রেখেছেন আর ইউরোপিয়ানও সেই জিনিস ভাবেই রেখেছেন কারণ উনি সব ফিটিং মানে কোয়ালিটি মেনটেন করছেন কোয়ালিটিটা মেনটেন করছেন যাতে সুন্দর জিনিস ওনারও থাকে আর আপনারাও অল্প পয়সায় সব মেটাতে পারেন ঠিক আছে তো অমিতদার কাছে একটা খুব আনকমন ব্রিড দেখতে পাচ্ছি আমি তো এর নামটা কি আছে আমেরিকান আফ্রিকা আমেরিকান আফ্রিকা আচ্ছা এটা তো গার্ড ডগ প্রচন্ড ভালো গার্ড ডগ প্রচন্ড ভালো কিন্তু এই যে এত ফ্রেন্ডলি দেখছি এটা না সোশ্যালাইজ আমাদের সোশ্যালাইজ করাটা খুব জরুরি আচ্ছা এটা তো দেখতে খুব ভয়ানক লাগছে ভয়ানক মোল্ডিং হচ্ছে এখন আচ্ছা পরে পরে ফার কোয়ালিটি কি আরো কোয়ালিটি আরো ভালো হবে আরো ভালো হবে এটা মেল আছে ফিমেল ফিমেল আছে এর এজ কি আছে এর এজ আছে 1.5 বছর এ 1.5 বছর এটা আপনি কোথা থেকে এনেছেন আমি হাওড়া থেকে না 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 আমি হাওড়া থেকে এনেছি মানে ফোনে যোগাযোগ হয়েছে হাওড়া থেকে নিয়ে চলে এসেছি এগুলো দাম কি রকম আছে 35 35 মানে একদম মানে খুব একটা দামও নয় কিন্তু না 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 প্রচন্ড ভালো ভালো এ তো সাধারণত কি বলবো আপনি এই আনকমন বিট দেখেছেন পুরো হেডটা দেখুন হেডটা মানে আমি কি বলবো ক্যামেরায় কতটা আসবে জানি না আপনারা হেডটা দেখতে থাকুন আচ্ছা এর মেল কি পরে আপনি নিজেই নেবেন না মেল আছে আমার সন্ধানে আচ্ছা আচ্ছা এর এখন এজ বললেন কত
সেটা ফার্স্ট সিজন ছেড়ে কেউ কেউ সেকেন্ড নেয়, আর অমিত দা বলছেন থার্ড সিজনে গেলে কুকুরটা তৈরি হতে পারে, পুরো মায়ের উপযুক্ত হয়ে, অবশ্যই মায়ের উপযুক্ত হয়ে ওঠে, আর সেখানে কুকুরটাও একটু সুস্থ থাকে এবং বাচ্চাগুলোও লিটার মনে হয় ভালো ওঠে, যদি দুটোই হোক বা চারটেই হোক মজবুত হয়, কারণ বাচ্চা মায়ের শক্তিটা পায় সেখানে, যদি মা ঠিক মতো তৈরি হয়ে থাকে সেখানে বাচ্চাগুলোও সুন্দর হবে। আচ্ছা এবার আমরা পিওর গোল্ডেন কালারে গোল্ডেন দেখতে পাচ্ছি, একদম তার মধ্যে অন্য কোন কালার বা কিছু আছে? বাবা মা দুজনই ব্রাজিল ইম্পোর্ট, এখানে আছে মাত্র 10,000 টাকা, আপনারা যোগাযোগ করুন, কারণ এটা বেশি দিন তো থাকবে না, কারণ এই জিনিস পরে থাকবে না। দাদা আপনার ফোন নাম্বারটা বলুন। আমার ফোন নাম্বার হচ্ছে 8016410100। তাড়াতাড়ি অনেক ডগ ওনার কাছে শখের জন্য, আর বাচ্চা তো তুলতে হয় তাই তুলছেন, অবশ্যই। আচ্ছা এটা তো চাউ চাউ আছে, আচ্ছা চাউ চাউ নিয়ে দুটো ব্রিড হয়, একটা চায়না আর একটা চায়না ব্রিডই আমি জানি, চাও চাও মেইনলি চায়না ব্রিডই, চাই চাও চায়নাটা খুব ছোট চোখ হয় দেখা যায় না, আর একটা ক্রস ব্রিড আছে রাশিয়া, খুব সম্ভবত রাশিয়া, আমি আমার ঠিক জানা নেই তবে চায়না ব্রিডটাই জানি আমি। আচ্ছা এর এজ কি আছে? এর আছে 2 বছর। 2 বছর। এর কোন রকম কালার? এর সাদা হয় খুব কম, সাদাটা রেয়ার, মোটামুটি 3 বছর। 3 বছর নেক্সট সিজনের ধরবো লিটার। এর কি একটা সিজন হয়ে গেছে? এর দুটো সিজন চলে গেছে, দুটো সিজন চলে গেছে, এখন এজ বলে 2 বছর। 2 বছর। তাহলে বুঝতে পারছেন অমিত কি মানে, যে কোনো কুকুরকে কিভাবে তৈরি করতে ওনার উদ্দেশ্য নয় যে এটাকে পুরো সম্পূর্ণ, হ্যাঁ তা এই কোয়ালিটি দেখে যদি আপনাদের ভালো লাগে অবশ্যই অমিতদার সঙ্গে যোগাযোগ করুন, যে কিভাবে কি পড়ে ওয়েট করতে হবে, কারণ ভালো জিনিস পেতে গেলে দুটো হয়, একটা হচ্ছে আপনাদের না হেভি বাজেটে যেতে হবে আর না হলে ওয়েট করতে হবে, অমিতদার তো এটা কোনো ব্যবসা না, যদি আপনারা ওয়েট করেন তাহলে নিশ্চয়ই আপনাদের বাজেটের মধ্যে পেন্ট বাজেটের মধ্যে পেয়ে যাবেন, হ্যাঁ যোগাযোগ করবেন, অমিতদার নাম্বার দেওয়া থাকবে, কোয়ালিটি তো আপনারা দেখতে পাচ্ছেন ওনার কোয়ালিটি, আর যেটা চাউচায়ের মেন জিপটা দেখুন এই সময় বাঘ হয়ে আসে, পার্পেল কালার হয়, এটা পিওর চাউচায়ের উদাহরণ, আর এর হেড কালারটা পুরো দেখে মনে হচ্ছে একটা সিংহের বাচ্চা। আচ্ছা অমিতদার কাছে আমরা দুটো ব্রিড দেখলাম, একটা হচ্ছে চাউচা আর একটা ওটা আমেরিকান আকিতা, আমেরিকান আকিতা, দুটোই আমরা জানি গার্ড ডগ বা একটু অ্যাগ্রেসিভ, কিন্তু দুটো দেখলাম ফ্রেন্ডলি, এটা সম্বন্ধে তুমি কি বলবে? বলবো মানে কুকুর অ্যাগ্রেসিভ জন্মগতই হয়, আচ্ছা রটওয়াইলার অ্যাগ্রেসিভ হয়, পিটবুল অ্যাগ্রেসিভ হয়, গ্রেট ডেনও অ্যাগ্রেসিভ হয় অনেক সময়, তো ছোটবেলা থেকে ওকে যেরকম আপনি সোশ্যালাইজ করবেন বা যেরকম ওর সঙ্গে ট্রিট করবেন ও সেরকমভাবে তৈরি হবে, এরকম নয় যে পিটবুল মানে হিংস্র হবে বা আমেরিকান আকিতা মানে হিংস্র হবে কামড়ে দেবে, এরকম নয়, ওই তো আপনার বাচ্চা আছে কোনো অসুবিধা নেই, আমি ছেড়ে দিলে ও কিছু করবে না, আচর পর্যন্ত দেবে না, তৈরি ছোটবেলা থেকে ওর সঙ্গে সময় কাটাতে হবে,
ওকে বুঝতে হবে, সোশ্যালাইজ করতে হবে। মেন হচ্ছে কুকুরকে সোশ্যালাইজ করা, সোশ্যালাইজ সবার সঙ্গে মিশানো। কুকুরের স্ট্রিট ডগের সঙ্গে ওকে ঘুরতে দিতে হবে, ওর সঙ্গে খেলতে দিতে হবে। সোশ্যালাইজটা মেন, সোশ্যালাইজটা যখনই করবেন কুকুরের অ্যাগ্রেসিভ ভাব অনেকটা কমে যাবে, কামড়ানোর টেন্ডেন্সি থাকবে না বললেই চলে। আচ্ছা, কুকুর যখন কামড়ায়, একটা সাধারণত কুকুর বা যে কোনো প্রাণী তো নিজের একটা ভয়েতে কামড়ায়, ও যখন বুঝতে পারবে এখান থেকে আমার বিপদ নেই, তার জন্য আপনি বলতে চাইছেন একদম একদম অন্য ডগের সাথেই হোক বা মানুষের সঙ্গে মেশার পর ও বুঝতে পারবে। আচ্ছা, যখন কোনো ধরুন কেউ বিহেভিয়ার খারাপ দেখবে তখন ও কি করতে পারে? তখন তো অ্যাগ্রেসিভ ভাব থাকবেই ওর পেছনে, পুরনো মোটিভে যা ব্লাড লাইন আছে ওর বেরিয়ে, ধরুন কেউ আপনাকে মারছে। হ্যাঁ, ব্লাড লাইনটা একটা বড় জিনিস, বড় জিনিস, কুকুরের ব্লাড লাইনটা খুব বড় জিনিস। আপনি যে কোনো ব্রিড কিনবেন ওর মা বাবা সবসময় দেখতে হবে। আচ্ছা, তো তার মধ্যে কামড়ানোর টেন্ডেন্সি আছে কিনা, যদি থাকে বাচ্চার কিন্তু পরবর্তীকালে যতই সোশ্যালাইজ করুন আপনি 1% থেকেই যাবে কামড়ানো, অবশ্যই থাকবে। ব্লাড লাইনটা খুব নির্ভর করে কুকুরের কামড়ানোর না কামড়ানোর ব্যাপারে। তাহলে আপনি কি বলবেন যে যে কোনো ডগ নেওয়ার আগে অবশ্যই বাবা মাকে দেখে নিন, অন্তত একটা, অন্তত মাকে অন্তত দেখে নিন। বাবাকে যদি নাও দেখেন, কোনো ব্রিডারের কাছ থেকে নিচ্ছেন বা কোনো কারো কাছ থেকে নিচ্ছেন কুকুর বাচ্চা, তো একটা পার্ট অন্তত মায়ের, মাকেও অন্তত দেখে নিন কিরকম সে, তার বিহেভিয়ার কিরকম, সোশ্যালাইজ কিরকম, নাহলে আপনার পরবর্তীকালে অসুবিধা থাকবে, বিশেষ করে অ্যাগ্রেসিভ ডগের ক্ষেত্রে, যেরকম রটহুইলার, জিএসডি, পিটবুল, আকিতা। আকিতা এই গার্ড ডগ সবসময় মেশালে নিচে যায় এবং ফ্রেন্ডলি কত দাদার কাছে এসে আমরা জানতে পারলাম, কিন্তু দাদা বলছে তার মধ্যে একটা কিন্তু থাকে, কিন্তু বলতে ব্লাড লাইন, ওর মা বাবা কিরাম, অন্তত পক্ষে মা যদি কামড়ানো টেন্ডেন্সি থাকে তার ক্ষেত্রে কিন্তু কোনো এক সময় আসবেই, আসবেই 100% আসবে। তাহলে হট করে আপনারা কিছু নেবেন না, নেওয়ার আগে দুবার ভেবে বা পুরো ডিটেলস জেনে, বাবা মায়ের সম্বন্ধে তার এগুলো জেনে নিন না, সব সময় ডিটেলস জানা সম্ভব হয় না। আচ্ছা, অন্তত মাকে দেখে অন্তত কুকুরটা নিন। আচ্ছা, অন্তত মাকে দেখে যদি নেন, মায়ের ব্যবহার আচারটাই ছেলে থাকবেই, থাকবেই, সেইভাবে আপনারা কিনবেন, এটা আপনাদের জন্য সুবিধে হলো। বাকিটা তো আপনারা একটা সার্চ করে নেবেন, নিয়ে এগোতে থাকবেন যে কোনটা কিভাবে করা হয়। তো আজকে এই পর্যন্তই বন্ধুরা, এর পরের ভিডিওতে আবার আপনাদের সঙ্গে দেখা হবে। অমিতদার বাড়িতে কি কি বিটস বা পাখিস আছে, কত নতুন নতুন কালেকশন ওনার একমাত্র শখের জন্যই, তো সবকিছুই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। তো আমরা 1000 সাবস্ক্রাইবের অনেক কাছে চলে এসেছি, তো আপনাদের সহযোগিতা ছাড়া আমরা একটু এগোতে পারবো না। তো প্লিজ চ্যানেলটা আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করুন।